আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক কিছু দল সমমনা দলের নিষিদ্ধ করার পদক্ষেপের দিকে যায় বা এরকম কোন সিদ্ধান্ত আসে, সেটা কিন্তু সমাজে আরেকবার আরেক ধরনের বৈষম্যকে উস্কে দিল। আমাদের পুরো দেশের জনগণ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তাদের মতামত প্রয়োগ করবেন যে আসলেই এই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে কিনা। এই যে রাজনৈতিক দল নিষিদ্ধ করবে বা এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা বোধহয় সমীচীন না। আমরা যদি গণতন্ত্রের কথা এত বলি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে তো তাদেরও অধিকার আছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 11টি দলের বিরুদ্ধে যে রিটটি করা হয়েছে, নিশ্চয়ই আপনি বিষয়টি দেখেছেন, এবং একই সাথে সেখানে দলগুলোকে বলা হয়েছে যাতে তারা নির্বাচনের বিষয়টিও সেখানে রয়েছে। এই বিষয়ে আসলে আপনার মতামত কী? ধন্যবাদ। দেখুন, আমরা যদি একটু পিছন ফিরে দেখি পুরো বিষয়টাই, আমরা যদিও বলি যে এখন আমাদের দায়িত্বে আছে একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, কিন্তু আসলে তো বিষয়টি রাজনীতি, কেউ রাজনৈতিক চিন্তা এবং মতাদর্শের ঊর্ধ্বে নয়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে এই মুহূর্তে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এর উপর ওনাদের অনেক চাপ আছে, ওনাদের কিছু প্রায়োরিটি এজেন্ডা ফিক্স করে নেওয়া উচিত এই মুহূর্তে। আসলে কোন ম্যান্ডেট নিয়ে ওনারা সরকারে এসছেন বা ক্ষমতায় এসছেন? খুব ইন্টারেস্টিংলি, আমরা যে আলোচ্য রিটটির কথা আপনি বললেন এই মাত্রই, সেটিও করেছেন আসলে এই সরকারেরই অংশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দেরই একাংশ। তো আমার মনে হচ্ছে সরকারের ইন্টারনাল সমন্বয়ের এখানে কিছু বিষয় থাকতে পারে। হতে পারে ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ মনে করছেন এর মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করা যায়, কিন্তু আপনি যদি মূল বটম লাইন স্পিরিটের কথা বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নামের ভিতরে কিন্তু লুকিয়ে আছে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্নের কথা, সম্ভাবনার কথা, প্রতিশ্রুতির কথা, এবং এই বৈষম্য দূর করার জন্যই আমরা দেখেছি জুলাইয়ের আন্দোলনে, যে জুলাই স্পিরিটের কথা আমরা বলি, জুলাই আন্দোলনের চেতনাই সেটি। এই মুহূর্তে যদি রাজনীতি কথা বলেন আবার ফিরে গিয়ে, তাহলে এই মুহূর্তে আমাদের রাজনীতির মূল স্টেক হোল্ডার যারা, বাংলাদেশে প্রধান দুটি বিরোধী দল আমরা যদি বলি, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটিরই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং যাদের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে, মানুষ এখানে প্রার্থী বিবেচনার চেয়ে ভোটের মার্কা পছন্দ করেই সিল দিতে বা ভোটের অধিকার প্রয়োগে বেশি অভ্যস্ত বা স্বচ্ছন্দ বোধ করেন বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে মোটা দাগে আমরা যদি যে নির্বাচন 90 সন থেকে ধরে সাম্প্রতিক 2000 আওয়ামী লীগের প্রথম টার্ম সর্বশেষ মেয়াদে যদি বলি, এই নির্বাচনগুলো অপেক্ষাকৃত সুষ্ঠু নির্বাচন ধরা হয়েছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপিকে দেখি আমরা কম বেশি 40% করে ভোট শেয়ার করতে। তো সেই বাস্তবতায় যদি আমরা আবারও আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক কিছু দল সমমনা দলের নিষিদ্ধ করার পদক্ষেপের দিকে যাই বা এরকম কোন সিদ্ধান্ত আসে, সেটা কিন্তু সমাজে আরেকবার আরেক ধরনের বৈষম্যকে উস্কে দিল। আর এটি করা যাবে না এমন কোন কথা নয়, করার একটি প্রক্রিয়া আছে। আমার মনে হচ্ছে উচ্চ আদালতই এ বিষয়ে শেষ কথা বলার যথাযথ জায়গা নয়। এমন হতে পারে আমাদের যারা বাদী আছেন এই রিটে, তারা এমন হতে পারে হাইকোর্টে একটি রেফারেন্ডাম আয়োজন করার জন্য এই বিষয়ে ওনারা একটি রিট করতে পারেন, যে হাইকোর্ট একটি রেফারেন্ডাম দিক, আমাদের পুরো দেশের জনগণ একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তাদের মতামত প্রয়োগ করবেন যে আসলেই এই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে কিনা। আমি এটুকুই বলছি আপাতত। দেখে স্যার, জি জি, ধন্যবাদ আপনাকে। নেহাল করিম স্যার, আপনি এই বিষয়ে আপনার মতামত যদি একটু জানাতেন। হ্যাঁ, উনি চমৎকার বলেছেন। তবে হ্যাঁ, আমি মনে করি যে এই যে রাজনৈতিক দল নিষিদ্ধ করবে বা এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ করাটা বোধহয় সমীচীন না একেবারে। কারণ আমরা যদি গণতন্ত্রের কথা এত বলি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে তো তাদেরও অধিকার আছে। তবে তাদেরকে এটা শাস্তি স্বরূপ এটা নিষিদ্ধ করেছে, তারা অনেক অন্যায় করেছে সেই কারণে। তা আমার মনে হয়, যেমন একটা বলে দেওয়া ভালো যে আগামী 20 বছর এরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম যদি হয় তাহলে একরকম হয়। আর যেহেতু এ মানে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ দল বাংলাদেশের,
তার শাখা প্রশাখা তো একেবারে, মানে ইট হ্যাজ গট এ গ্রাসরুট লেভেল ইউনিট থ্রু আউট দ্য কান্ট্রি। কাজে এই যে একেবারে নিম্ন পর্যায়েও যে ওইটার যে শাখা প্রশাখা আছে, এদের সমর্থক আছে, এরা এরা কোথায় যাবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, বুঝলাম, তাহলে সব তো আর ঘরে ফিরে যাবে না, অন্তত 3/4 বিভিন্ন দলে তারা মিশে যাবে, কারণ এদের নাম তো আর রেজিস্ট্রি করা নেই, মিশে যাবে। মিশে গেলে তারা কিন্তু তাদের ওই যে গ্রিভেন্সটা, তাদের যে ক্ষোভ, এটা কিন্তু পদে পদে ফুটিয়ে তুলবে বলে আমার বিশ্বাস। আর এছাড়া সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা নাকি এই আওয়ামী লীগের বিপক্ষে বলছে, সেটা তো তারা বলবেই, কারণ এখানে তাদের স্বার্থগত ব্যাপার আছে। তারা আগে নির্ঘৃত ছিল ওদের সময়, এখন ওরা নেই, কাজে তারা এখন ফুলে ফেঁপে এসছে। তা আমার কেন জানি মনে হয় যে, এখানে আমি একটা সাজেশন রাখতে চাই, এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো এই আমার মতন মাস্টার বা সাংবাদিককে আলোচনা না এনে আমাদের দেশের যে যারা আলোচিত বুদ্ধিজীবী আছে নিরপেক্ষ হিসেবে, তাদেরকে এনে আলোচনা করলে কিছু সূত্র বেরিয়ে আসবে। রাজনৈতিক নেতাদের আনলে কোনো লাভ হবে না, এই কারণে তারা তাদের দিক রক্ষা করে কথা বলবে, এটা আমি মনে করি। কাজেই এখন এটা করবে কি করবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, কাজে এর আগে কথা বলাটা বা কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে আমি মনে করি। জি স্যার, রিটটি যেটি করা হয়েছে ওটি আসলে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দেওয়ার ব্যাপারে আর কি। স্যার, নিষিদ্ধর বিষয়ে আলাপ হয়নি এখনো, কিন্তু যদি আমরা এই বিষয়ে, আপনি যেমনটা বলছিলেন যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা দেখেছি এরই মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। আমি একটু শিহাব সুমন আপনার কাছে আসতে চাই, আপনি কি এমন কোনো সম্ভাবনা দেখছেন? ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এরকম দাবির কাছে তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ এমন কোন হটকারী মতামতের দিকে যাবে। বিকজ নিষিদ্ধ করাটা, স্যার যেটি বলছিলেন, নিষিদ্ধ করাটা কোনো সমাধান নয়। রাজনীতি মূলত রাজনৈতিক দলগুলোকেই রাজনীতির চর্চা করতে হবে এবং মাঠে থাকতে হবে। এই একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন এই সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। আগামীতে আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি পেতে চাই এদেশে, যেটি শুধু বাংলাদেশ নয়, আমাদের উন্নয়ন সহযোগী এবং সারা বিশ্বই, জাতিসংঘ সহ অন্যান্য স্টেক হোল্ডাররাও তাকিয়ে আছেন সেই নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে আমার মনে হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী বর্তমান সরকার যে কমিশন গুলো করেছেন, আমরা আশা করছি 90 দিনের ভেতরে কমিশন গুলো কাজ শুরু করেছেন এবং 90 দিনের ভেতরে আমরা অধিকাংশ কমিশনের ফলাফল হাতে পেতে থাকবো। সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। ইংরেজিতে একটি কথা আছে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। দেখুন, আমরা যদি তর্কের খাতিরেও বলি যে সাম্প্রতিক বছরগুলোর দীর্ঘদিনের অন্যায়, অবিচার বা অনিয়মের যে জঞ্জাল, সেটি তো রাতারাতি 1-2 বছরে বা একটা সংক্ষিপ্ত সময়ে কোনো সরকার এসে আলাদিনের জাদুর কাঠির মতো সরিয়ে ফেলা সম্ভব নয়। তাহলে কেবলমাত্র জনভিত্তি নিয়ে এবং একটি ম্যান্ডেট পূর্ণ সরকারই পারে এককভাবে দায়িত্ব নিয়ে দেশে পূর্ণাঙ্গ সংস্কারের কাজগুলো এগিয়ে নিতে। আপাতত এই অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনুস নেতৃত্বে যে সরকার আমাদের এখানে কাজ করছে, তার উচিত যে 10টি কমিশন আমরা অলরেডি পেয়েছি সেগুলোকে কাজ করতে দেওয়া। আর নিষিদ্ধের বিষয়ে আমি আরেকটি বিষয় সংক্ষেপে অ্যাড করে নিচ্ছি, পার্টিকুলারলি নিষিদ্ধ কোনো সমাধান নয়। স্যার যেটি বলছেন, ছাত্রলীগকেও যে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, বাংলাদেশের জন্মের অভ্যুত্থানের সঙ্গে বিভিন্ন ইতিহাসের পরিক্রমায় ছাত্রলীগের অবিস্মরণীয় ভূমিকা আছে, যেটি কোনোভাবেই মুছে ফেলা যাবে না ইতিহাস থেকে। সে বাস্তবতায় ছাত্রলীগের সাম্প্রতিক যদি ছাত্রলীগের নেতা কর্মীর কোনো অনিয়মের অভিযোগ আসে, সুনির্দিষ্টভাবে বাংলাদেশের প্রচলিত আইনেও তার বিচারের ব্যবস্থা আছে। আমরা সেই নেতাকর্মীর ব্যাপারে প্রয়োজনীয় বিচারের প্রক্রিয়াটি এগিয়ে নিতে পারি, কিন্তু সংগঠন নিষিদ্ধ করে দেওয়াটা কোনো ওয়াইজ সমাধান না। এর আগেও বাংলাদেশে অনেক সমাধান, অনেক সংগঠন নিষিদ্ধের ঐতিহ্য আছে আমরা জানি, কিন্তু সেগুলো আবার বিভিন্ন ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আবার ফোরফ্রন্টে এসে রাজনীতি শুরু করে। তো আমার মনে হয় সেই ইতিহাস থেকেও আমাদের বর্তমান যারা নীতি নির্ধারক আছেন তারা ভাবতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর নেহাল করিম স্যারের কাছে যাবো। স্যার, আরেকটি তথ্য আপনাকে দিই,
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আমি বলছিলাম শুরুতে যে সব লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আর বিষয়টা আমার আমার কাছে খুব চমৎকার লেগেছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে এরকম যদি সব বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয় তাহলে আমি মনে করি মানে আমাদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ থাকবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই শিক্ষক আর কিছু ছাত্রদেরকে যে বরখাস্ত করেছে বা শাস্তি দিয়েছে, এটা একটু অন্যভাবে হতে পারতো, তবে এরকম দিলে এটা হচ্ছে কি, আমি নিজে শিক্ষক তো, কাজে অন্য শিক্ষকদেরকে যদি ইয়ে করে শাস্তি দেয় তো নিজের কাছে খারাপ লাগে, এটা অন্যভাবে করতে পারতো, শাস্তি না দিয়ে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখতে পারতো শিক্ষকদের, আর ছাত্রদেরকেও বলে দিত যে হেন্সফর মানে যা করেছে করেছে মানে এক সাধারণ ক্ষমা প্রদর্শন করা, কারণ এই ছাত্ররাই তো আমাদের ভবিষ্যৎ, এরাও তো মানে আমাদের সন্তান, এদেরও তো মানে প্রয়োজন জীবনে টিকে থাকা। এখন আবেগবশত অনেকে রাজনীতি করেছে বা রাজনীতির সাথে যুক্ত হয়েছে তারপরে পড়ে গেছে, এরকম হবে জানলে তো কেউ করতো না, এগুলি ভেবে দেখতে হবে, এখন করেছে খুব ভালো কথা। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও এরকম রাজনীতি নিষিদ্ধ করার মানে কথাবার্তা চলছে, এখনো সিদ্ধান্তে পৌঁছয়নি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। শিহাব সোম, আর যদি এই বিষয়ে কিছু বলতেন। রাজনীতি নিষিদ্ধ করা আসলে বাংলাদেশের বাস্তবতা, একটি বিচ্ছিন্ন ভাবে একটি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত খুব বেশি দীর্ঘমেয়াদী কার্যকরী প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। যেটি ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেটি অ্যাগেইন একটি পলিসি ম্যাটার এবং নীতিগত সিদ্ধান্ত। আমার মনে হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্যরা এবং স্টেক হোল্ডার যারা আছেন, অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ, তাদের সব বসেও এ বিষয়ে আমাদের মনে হয় একটি কনসেন্সাসে পৌঁছানো যেতে পারে। এমনও হতে পারে যে হয়তো নেক্সট 5 ইয়ার্স এর জন্য আমরা ছাত্র রাজনীতি স্থগিত রাখতে পারি পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত। তবে আবারও বলি, স্যার যেটি বলছিলেন যে এখন আমাদের একটি ন্যাশনাল রিকনসিলিয়েশনের দিকেও ভাবনার বোধহয় পাশাপাশি সময় এসছে। চারদিক থেকে আমরা যদি ঠক বাজতে গা উজাড় হয়ে যাওয়ার দশা হয় যে বিগত সরকারের সহযোগী ছিলেন বা ছিলেন না বা আশেপাশে ছিলেন, এমন লোকগুলোকে যদি পর্যায়ক্রমে সবগুলো জায়গা থেকে আমরা কনটেক্সটটা ব্যাকগ্রাউন্ডে বিবেচনা না নিয়ে যদি ঢালাও ভাবে কোনো ব্যবস্থা নিতে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় আরো বড় সংকটের দিকে আমরা যাব। সমাধান হিসেবে এমন হতে পারে যে প্রতীকী অর্থে আমরা কিছু সিগনিফিকেন্ট ক্যারেক্টার যারা রেসপন্সিবল তাদেরকে আমরা বিচারের আওতায় এনে একটি জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা যেতে পারে, যেটির ঐতিহ্য আমরা দেখেছি 71 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এরকম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।